বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে আবারও আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম অধ্যায় পড়াবো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। একটি রাষ্ট্রের জনসংখ্যা এবং তার উন্নয়ন সম্পূর্ণ নির্ভর করে তার জনসংখ্যা নীতি এবং তার আর্থসামাজিক অবস্থার উপর নির্ভর করে। এই জনসংখ্যা এবং আর্থসামাজিক অবস্থা তখনই আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো যখন আমরা একটি কার্যকরী জনসংখ্যা নীতি প্রণয়ন করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা কর্ম পরিচালনা করতে পারবো এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সফল করতে পারবো। আজকে আমাদের যে বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা এবং উন্নয়ন এই অধ্যায়টা বলা হলো, এখানে এটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এই অধ্যায়ের সার্বিক অর্থগুলো আমরা জেনে যাব। প্রথমে আমরা জানি বাংলাদেশ একটি স্বল্প পরিসরের, মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের একটি রাষ্ট্র। অথচ বর্তমান সময়ে এই রাষ্ট্রের জনসংখ্যা প্রায় 18 কোটি। এখন এই জনসংখ্যাকে যদি আমরা উপযুক্ত কর্ম পরিকল্পনা, শিক্ষা, প্রশিক্ষণ এগুলোর আওতায় নিয়ে আসতে পারি এবং এই জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে রূপান্তর করতে পারি তখনই কিন্তু আমরা উন্নয়ন করতে পারব। তার আগে সবচেয়ে বড় জরুরি ব্যাপারটা রয়েছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ। যেই জনসংখ্যা বর্ধিত হয়েছে সেটাকে তো আর আমরা কমিয়ে ফেলতে পারবো না, তাকে হয়তো আমরা উপযুক্ত প্রশিক্ষণ কিংবা শিক্ষার মধ্য দিয়ে সম্পদে রূপান্তর করব। কিন্তু ভবিষ্যতে যেন জনসংখ্যা বৃদ্ধি না পায় তার জন্যই আমাদের কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমরা যদি উন্নত রাষ্ট্রগুলোর সাথে, বিশেষ করে বাংলাদেশ এবং আমেরিকার সাথে তুলনা করে থাকি তাহলে দেখব যে আমেরিকার প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 35 জন লোক বাস করে, অথচ তাদের মাথাপিছু আয় 58,030 মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে লোক বাস করে হচ্ছে 1,252 জন, অথচ আমাদের মাথাপিছু আয় হচ্ছে গিয়ে 1,610 মার্কিন ডলার। এখন আমরাই একটু বিবেচনা করে দেখলে বুঝতে পারব যে কোথায় 35 জন লোক বাস করে প্রতি বর্গ কিলোমিটারে আর কোথায় 1,252, অথচ তাদের মাথাপিছু আয় হচ্ছে 58,030 মার্কিন ডলার আর আমাদের মাথাপিছু আয় হচ্ছে গিয়ে মাত্র 1,610 মার্কিন ডলার। এটা এই জন্য যে তাদের জনসংখ্যা কম বিধায় তারা কিন্তু তাদেরকে যেমন উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ এবং তাদের যথাযথ মৌলিক চাহিদাগুলো পূরণ করবার কারণে তাদের ওই সীমিত সংখ্যক জনগোষ্ঠীকেই তারা জনসম্পদে রূপান্তর করতে পেরেছে। অন্যদিকে বাংলাদেশের আয়তনের পরিমাণ কম, সেখানে জনসংখ্যা অত্যধিক বর্ধিত, তার মধ্যে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা যেখানে হিমশিম, সেখানে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ এগুলোর ব্যবস্থা করা আমাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না বলেই কিন্তু আমাদের এত বেশি জনসংখ্যা থাকবার পরেও আমরা তাদেরকে জনসম্পদে রূপান্তর করতে না পারবার কারণেই আমাদের উন্নয়ন কিন্তু এতটা নিম্নমানের এবং এতটা বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য এই অধ্যায়টুকুতে আমাদের জনসংখ্যা নীতি, জনসংখ্যা নীতি সম্পর্কে বিভিন্ন সরকারি এবং বেসরকারি যে উদ্যোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রথমেই আমরা আলোচনা করব যে জনসংখ্যা নীতি বলতে কী বোঝায়। সাধারণত কোনো রাষ্ট্রে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় সেটাকে আমরা বলে থাকি জনসংখ্যা নীতি। এই জনসংখ্যা নীতি নির্ভর করে সেই দেশের জনগণের আর্থসামাজিক অবস্থার উপর, তার জীবনমানের উপর গভীর প্রভাব বিস্তার করে এবং এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে জনসংখ্যা নীতি তার আর্থসামাজিক অবস্থার উপর নির্ভর করলেও সেটাকে যদি যথাযথভাবে বাস্তবায়ন করা না যায়, সঠিক পরিকল্পনা এবং পরবর্তীতে সেটা যথাযথভাবে বাস্তবায়ন করা না যায় তাহলে আমরা সেই জনসংখ্যা নীতি কখনোই আমরা সফল করতে পারবো না। জনসংখ্যা নীতি সফল করতে না পারলে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারবো না। জনসংখ্যা নিয়ন্ত্রিত না হলে জনগণের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের পক্ষে যথেষ্ট কষ্টকর হয়ে যাবে। তখন আমরা এই বর্ধিত জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করা, স্বাস্থ্যের চাহিদা পূরণ করা কিংবা অন্যান্য চাহিদা পূরণ করা সরকারের একার পক্ষে অনেক কষ্টকর হয়ে যাবে। তাই প্রথমে আমাদের জনসংখ্যা নীতি প্রণয়ন করতে হবে, সেই নীতি যথাযথভাবে বাস্তবায়ন করবার জন্য সার্বিক জনগণের সহায়তা প্রদান করতে হবে। জনসংখ্যা নীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে গিয়ে সবার কাছে, দেশের সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়া। শুধু তাই নয়, দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য পরিবার পরিকল্পনা কার্যক্রম সংযোজন এবং অত্যাবশ্যক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সবার জন্য পরিবার পরিকল্পনা কর্মসূচি প্রণয়ন এবং সবার জন্য পরিবার পরিকল্পনা প্রণয়ন
এবং স্বাস্থ্য সেবা জোরদার করা, নারী ও শিশুর অপুষ্টির হার কমিয়ে আনা, ইউনিয়ন পর্যায়ে নারী শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, ইউনিয়ন এবং থানা পর্যায়ের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে সার্বক্ষণিক ডাক্তার নার্স এবং ওষুধ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা, গ্রাম বিশেষ করে প্রসূতি নারীদের নিরাপদ সন্তান জন্মদানের ব্যবস্থা করা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করবার মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবার লক্ষ্য বাস্তবায়ন করা, নারী ও শিশুর অপুষ্টির হার কমিয়ে আনা, শুধু তাই নয় দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এই হচ্ছে গিয়ে জনসংখ্যা নীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে বাংলাদেশের জনসংখ্যা নীতি বাস্তবায়ন করবার জন্যে যে সরকারি এবং বেসরকারি যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো। আমরা জানি যে সরকারের যে সকল লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্যকে উদ্দেশ্য করেই বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন করা হয়েছে। এই নীতির প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ এবং সাক্ষরতার হার। সরকার নিরক্ষরতা দূরীকরণ এবং সাক্ষরতা হারের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। 2014 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা এবং নিরক্ষরতা দূরীকরণ এবং 2015 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, যদিও এই পুরো কার্যক্রমটা শতভাগ সফলতা হয়নি কিন্তু প্রায় অর্জনের পথে। শুধু তাই নয়, এখন প্রশ্ন আসে যে নিরক্ষরতা দূরীকরণ এবং সাক্ষরতা হারের ক্ষেত্রে জনসংখ্যা নীতি প্রণয়নের কী সম্পর্ক। তোমরা জানো যে অধিকাংশ অশিক্ষিত জনগণ বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা তারা পোষণ করার ফলেই কিন্তু বাংলাদেশের খুব স্বল্প সময়ের মধ্যে এত অধিক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই জন্য সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, তাদের আত্মকর্মসংস্থান এবং নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করবার জন্যই সরকার নিরক্ষরতা দূর করবার জন্য এই ধরনের বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করেছে। অন্যদিকে নারীর শিক্ষার প্রসার। তোমরা জানো যে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে, অর্ধেক জনগোষ্ঠীকে বঞ্চিত রেখে কোনো রাষ্ট্রের উন্নয়ন কখনই সম্ভব নয়। একটা রাষ্ট্রের উন্নয়ন করবার জন্যে তার সার্বিক জনগণের সহযোগিতা প্রয়োজন। বেগম রোকেয়া বলেছেন, একটি গাড়ির দুটি চাকা যদি না থাকে তাহলে কিন্তু সেই গাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ঠিক তেমনিভাবে একটি রাষ্ট্রের অধিকাংশ জনগণ হচ্ছে নারী এবং পুরুষ, তাহলে নারীকে বাদ দিয়ে তার অগ্রগতি কিংবা উন্নয়ন কখনই সম্ভব নয়। তার জন্য নারী শিক্ষার প্রসার করতে হবে, নারীকে উপযুক্ত প্রশিক্ষণ ও শিক্ষার আওতায় এবং তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি, বিশেষ করে নারীদের ষষ্ঠ থেকে নারী শিক্ষা প্রসারের জন্য প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকার বিনামূল্যে পাঠ্যবই প্রদান করে আসছে। তারপরে হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েরা যেন বিনা বাধায় লেখাপড়া করতে পারে তার জন্যে উপবৃত্তির প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এরপর আমরা আলোচনা করব চিকিৎসা সেবা নিশ্চিতকরণ। কারণ সুস্থ স্বাভাবিক জনগোষ্ঠী কিন্তু সুস্থ সবল জনগোষ্ঠী কিন্তু ভবিষ্যৎ উন্নয়নের পথেও হয়ে দাঁড়াতে পারে। অসুস্থ জনগোষ্ঠী তারা বিভিন্ন রোগশোকে ভুগতে থাকলে তাদেরকে দিয়ে আর যাই হোক রাষ্ট্রের উন্নয়ন ঘটানো কখনোই সম্ভবপর হবে না। এই জন্য সবার জন্যে চিকিৎসা সেবা নিশ্চিত করবার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। একদম শহর গ্রাম পর্যায়ে, একদম উচ্চ থেকে নিচু শ্রেণী পর্যন্ত সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে এটা শতভাগ সফল না হলেও প্রায় অর্জনের পথে। বিয়ে রেজিস্ট্রিকরণ। আমরা জানি যে একটা সময় গ্রাম অঞ্চলগুলোতে বাল্যবিবাহ একটা ব্যাপক প্রচলিত একটা ব্যাপার ছিল এবং যৌতুক আদায় করবার জন্যে এই ধরনের বাল্যবিবাহ মেয়েদেরকে বোঝা হিসাবে ব্যবহার করা হতো। মেয়েরা যত দ্রুত সম্ভব তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো। এই বাল্যবিবাহ হচ্ছে গিয়ে জনসংখ্যা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় একটা মানে সহায়ক ভূমিকা পালন করে। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে এই বাল্যবিবাহ। এই জন্য সরকার আইন করে নারীদের জন্য বয়সসীমা নির্ধারণ করেছে 18 বছর এবং পুরুষদের জন্য বয়সসীমা নির্ধারণ করেছে 21 বছর এবং বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক বিয়ের রেজিস্ট্রেশনের কাজী অফিসে গিয়ে বিয়ের রেজিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে তাদেরকে শাস্তি প্রদান করা এবং আইনের আওতায় নিয়ে আসার করা হয়েছে শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধি রোধ করবার জন্যে।
পরবর্তীতে আমরা দেখলাম নারীদের কর্মসংস্থান। আমরা জানি যে গ্রামের অধিকাংশ নারীরা বিভিন্ন ধরনের কর্মসংস্থানে জড়িত না থাকবার কারণে তারা শুধুমাত্র সন্তান উৎপাদনের কাজে তারা নিয়োজিত থাকে। এতে করে তাদের অনেক অনেক সন্তান লালন পালন জন্মদান এবং লালন পালন করতে হয়। কিন্তু অধিকাংশ নারীদেরকে যদি হাঁস মুরগি লালন পালন, মাছ চাষ করা কিংবা ক্ষুদ্র কুটির এবং হস্তশিল্প এগুলোর মধ্যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যদি দেখা যায় যে বিভিন্ন কর্মসংস্থানের সাথে যুক্ত করা হয়, তখন তারা পরিবার সংক্ষিপ্ত রাখবার ক্ষেত্রে নিজেরাও সচেতন হবে এবং অন্যদেরকেও তারা উদ্বুদ্ধ করবে। আমরা জানি যে শিশু মৃত্যু হ্রাসের জন্য বাংলাদেশ 2010 সালে জাতিসংঘের পুরস্কার লাভ করেছিল এবং বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য স্লোগান হচ্ছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এবং প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বাংলাদেশ জনসংখ্যা দিবস পালন করে আসে। এই হচ্ছে গিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করবার জন্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ আমরা তুলে ধরলাম। এর পরবর্তীতে আমরা আলোচনা করব বেসরকারি উদ্যোগ। আপনারা জানেন যে বেসরকারি বিভিন্ন সংস্থা রয়েছে যাদের সংক্ষিপ্ত রূপ বলা হয় এনজিও এবং পূর্ণ রূপ হচ্ছে তাদের নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ এরা সরকারের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে পুরো বিশ্বে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর সাধারণ মানুষকে পুনর্বাসনের মধ্য দিয়ে এই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তারা কার্যক্রম শুরু করেছিল। বর্তমানে তারা সরকারের সাথে জনসংখ্যা নিয়ন্ত্রণে এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে সম্প্রসারণ করবার জন্যে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিভিন্ন ধরনের কার্যাবলী পরিচালনা করছে। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা, জনগণের মধ্যে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন উপকরণ সরবরাহ করা, নানানমুখী কর্মকাণ্ড তারা করে আসছে। এবার আমরা এই বেসরকারি উদ্যোগে যে সকল কর্মকাণ্ড, বিশেষ করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে তারা যে সকল ভূমিকা পালন করেছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর গ্রাম ভিত্তিক কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন পরিবার পরিকল্পনা সম্পর্কে তাদেরকে উদ্বুদ্ধকরণ, তাদের পরিবার পরিকল্পনার যে উপকরণগুলো রয়েছে সেগুলোকে সহজলভ্যকরণ এবং তাদের মাঝে পৌঁছে দেওয়া, তাদেরকে সচেতন করা এবং তাদেরকে বিভিন্ন ধরনের টিকা ইঞ্জেকশন এবং স্বাস্থ্যসেবার প্রশিক্ষণের মধ্য দিয়ে দেখা গেছে কি যে তাদেরকে সচেতন করবার মধ্য দিয়ে তারা পরিবার পরিকল্পনা ব্যবস্থাকে কার্যকর করবার জন্য দায়িত্ব এবং কর্তব্য পালন করছে। অন্যদিকে দুই সন্তানের পরিকল্পিত পরিবার গ্রহণ, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে সরকার নির্ধারিত যে স্লোগান রয়েছে দুটি সন্তানের পরিবার গড়ার, সেই লক্ষ্যকে বাস্তবায়ন করবার জন্য তারাও সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করে যাচ্ছে। এতে করে দেখা গেছে যে অনেক অনেক লোক তারা একসময় যে সকল ভ্রান্ত ধারণা পোষণ করত, এখন বর্তমান সময়ে তাদের সচেতনতামূলক কার্যক্রমের ফলে দেখা গেছে তারা পরিবার ছোট রাখার ক্ষেত্রে নিজেরা যেমন সচেতন হচ্ছে এবং অন্যান্য লোকেদেরকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তারা কার্যকর ভূমিকা পালন করছে। এবার হচ্ছে বাল্যবিবাহ রোধে উদ্বুদ্ধকরণ। কিছুক্ষণ আগেই সরকারি উদ্যোগ, বিশেষ করে বিয়ে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাল্যবিবাহর নেতিবাচক দিকগুলো আমরা তুলে ধরেছি। বাল্যবিবাহ হচ্ছে গিয়ে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে মারাত্মক সহায়ক ভূমিকা পালন করে, এবং শুধু জনসংখ্যা বৃদ্ধি নয়, নারী এবং শিশুর অপুষ্টি হার বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই বাল্যবিবাহ একটা গুরুত্বপূর্ণ নেতিবাচক ভূমিকা পালন করে। এই জন্য বাল্যবিবাহ সম্পর্কে যে সকল নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো জনগণের মাঝে তুলে ধরে এবং বাল্যবিবাহকে পরিহার করলে যে সকল ইতিবাচক দিকগুলো রয়েছে সেগুলোর মধ্য দিয়ে জনসংখ্যাকে উদ্বুদ্ধ করবার জন্যে এই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করছে। প্রশিক্ষণ কার্যক্রম, নারী এবং শিশুদেরকে বিভিন্ন ধরনের টিকা ইঞ্জেকশন এবং স্বাস্থ্যসেবা করবার জন্য তারা যেমন ধরনের প্রশিক্ষণ করছে, কিছু স্বাস্থ্যকর্মী তারা নিয়োগ করছে, তাদেরকে প্রশিক্ষিত করে একসময় যারা চিকিৎসা নিতে আসতো, পরামর্শ নিতে আসতো, তাদের মধ্যে থেকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আবার মাঠ পর্যায়ে ছড়িয়ে দিয়ে এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করবার জন্য তারা দায়িত্ব এবং কর্তব্য পালন করছে। এরপরে আমরা যেটা দেখব সচেতনতা কার্যক্রম। সচেতনতা
সাক্ষরতা কার্যক্রম করবার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের চার্ট, নিউজলেটার, সাময়িকী, ডকুমেন্টারি ফিল্ম, এগুলো পোস্টার, এগুলোর মধ্য দিয়ে জনগণের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে এবং জনগণ যেন পরিবার পরিকল্পনা গ্রহণ করবার ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়, পরিবার ছোট রাখবার ক্ষেত্রে কী কী সুবিধা কিংবা অসুবিধা রয়েছে সেগুলো সম্পর্কে তারা সচেতন হয়, তাদের নিজেদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেগুলোর জন্য এই ধরনের প্রচার প্রচারণা চালিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তারা জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ। আমরা জানি যে ধর্মীয় নেতারা যে সকল কথাগুলো বলে সেগুলো আমরা একেবারে খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে অনুধাবন করি। কিছু কিছু গ্রাম্য ধর্মীয় নেতা রয়েছে, একসময় তারা জনসংখ্যা বৃদ্ধি কিংবা পরিবার পরিকল্পনা সম্পর্কে নানান ধরনের নেতিবাচক তারা কথা বলতো। তাদেরকে এই ধর্মীয় নেতারা নেতাদেরকে বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাদেরকে সচেতন করা হয়েছে এবং তাদের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সচেতনতামূলক কার্যক্রমে তাদেরকে সংযুক্ত করা হয়েছে এবং বর্তমান সময়ে অনেক সচেতন ধর্মীয় নেতারা তাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে জনগণকে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতামূলক তারা বক্তব্য প্রদান করছে এবং এগুলোর সুবিধা এবং অসুবিধাগুলো জনগণের মাঝখানে তুলে ধরছে এবং জনগণও ধর্মীয় নেতাদের কথা বক্তব্যগুলোকে গুরুত্ব সহকারে নিয়ে তারা নিজেদের মধ্যে আত্মসচেতনতা তৈরি করছে। এই হলো গিয়ে আমাদের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর বিভিন্ন কার্যক্রম। এখন আমরা আলোচনা করব জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক, কারণ আমরা আগেই বলেছি যে বাংলাদেশের জনসংখ্যা এবং উন্নয়ন, যেহেতু আমরা এতক্ষণ জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, এখন যেই জনসংখ্যাগুলো রয়ে গিয়েছে তাদেরকে কেমন করে আমরা আমরা প্রশিক্ষণ কিংবা বিভিন্ন শিক্ষার আওতায় নিয়ে এসে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করতে পারি সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। কারণ জমির অনুপাত হিসেব করলে এমনিতেই বাংলাদেশের জমির সংখ্যা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, তার মধ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধি করবার কারণে দেখা গেছে বাংলাদেশের জনসংখ্যার হার ইদানিং কমে এসেছে। অন্যদিকে আবার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণে মাতৃ এবং শিশু মৃত্যু হার কমে যাওয়ার কারণে দেখা গেছে কি যে জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য ওই বর্ধিত জনসংখ্যাকে তো আর বাদ দিয়ে আমরা উন্নয়নের কথা চিন্তা করতে পারবো না, সেই জনসংখ্যাকে শিক্ষা প্রশিক্ষণ এবং অন্যান্য উপযুক্ত কর্মসংস্থানের মধ্য দিয়ে তাদেরকে যেন আমরা জনসম্পদে রূপান্তর করতে পারি তার জন্য আমাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। এইবার আমি আলোচনা করব জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবার কৌশল। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবার বিভিন্ন ধরনের কৌশল রয়েছে, তার মধ্যে সবচেয়ে কার্যকরী এবং উপযুক্ত কৌশল রয়েছে সেটা হচ্ছে শিক্ষা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, যারা অর্ধশিক্ষিত যারা একেবারে অশিক্ষিত তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে জনসম্পদে রূপান্তর করা যায়, কারিগরি এবং প্রযুক্তিগত শিক্ষা প্রদান করবার মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য অনেক রাষ্ট্রই তাদের বর্ধিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পেরেছে। এই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের উদাহরণ দেখতে পারি, ওদের জনসংখ্যা প্রায় 144 কোটি, কিন্তু সেই 144 কোটি জনগণ কিন্তু তাদের বোঝা ছিল না, তারা কিন্তু তাদেরকে বিভিন্ন শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় নিয়ে এসে উপযুক্ত কর্মসংস্থানের মধ্যে দিয়ে তাদেরকে জনসংখ্যায় রূপান্তর করেছে। অত দূরে আমাদের যেতে হবে না, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং শ্রীলঙ্কা, তারাও দেখা গেছে কি তাদের জনগোষ্ঠীকে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে তারা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে। বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ভারতীয় দক্ষ জনশক্তি অনেক বিশেষ ভূমিকা পালন করছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো উন্নত রাষ্ট্রের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ভারতের প্রায় 23% জনগণ সেখানে সম্পৃক্ত। এভাবে বিশ্বের অনেক জনসংখ্যা বহুল রাষ্ট্র তারা তাদের জনসংখ্যাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তারা কী করেছে, তাদের জনসংখ্যাকে বোঝা হিসেবে নয় জনসম্পদে রূপান্তর করতে পেরেছে। এইভাবে আমরা বিভিন্ন আমাদের
আমাদের বাংলাদেশে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবার জন্য বিভিন্ন কৌশল নেওয়া হয়েছে। প্রথমেই হচ্ছে গিয়ে কর্মমুখী শিক্ষার প্রসার এবং জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। তোমরা জানো যে এক সময় যে সেই সনাতনী পদ্ধতির যে শিক্ষা ব্যবস্থা ছিল সেগুলোর সাথে বাস্তবমুখী মানে কর্মকাণ্ডের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। পুঁথিগত বিদ্যা অর্জন করে কেউ কোনো মানে ফলপ্রসূ সফলতা অর্জন করতে তারা পারছিল না। এই জন্য বর্তমান সরকার ফলপ্রসূ সফলতা অর্জন করবার লক্ষ্যে একেবারে শিশু থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উচ্চ পর্যায় পর্যন্ত জনগণকে প্রাথমিক কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ এবং জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলবার জন্য তার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এগুলো অনেকাংশে সফলতা অর্জন করছে। অন্যদিকে দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রমের সম্প্রসারণ। তোমরা জানো যে এক সময় যারা লেখাপড়া করে নাই কিংবা অর্ধ সময় তারা লেখাপড়া ছেড়ে দিয়েছে, তাদেরকে তো আর ফেলে দেওয়া যাবে না, তাদেরকেও তো কাজে লাগাতে হবে। এই জন্য তাদেরকে কাজে লাগাবার জন্যে সরকার তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে তাদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে তারা সহায়ক ভূমিকা পালন করছে। এতে করে তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে। অন্যদিকে নারী শিক্ষার প্রসার, আমি আগেই বলেছি নারীকে বাদ দিয়ে একটা রাষ্ট্রের উন্নয়ন কখনোই সম্ভব নয়। এই জন্য পুরুষ এবং নারী উভয়ের মানে শিক্ষা প্রসার করবার মধ্য দিয়ে দেখা গেছে কি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। পুষ্টি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শুধু তাই নয় ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পের সম্প্রসারণ করা, তারপরে হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রাধিকার দেওয়া, প্রচুর বৃত্তি প্রদান করা, কৃষি সম্প্রসারণ করা, কৃষির ক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া, কৃষির আধুনিকীকরণ করা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা আমাদের ওই বর্ধিত জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে পারব। শুধু জনসম্পদে রূপান্তর করলে হবে না, ভবিষ্যতে যেন জনসংখ্যা অনেক নিয়ন্ত্রিত থাকে তার জন্য জনসংখ্যা নীতির যেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের মাঝে তুলে ধরা হয়েছে সেগুলোকে আমরা বাস্তবায়ন করব। এই বলে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।